সবাইকে আরো নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু 21 তারিখ থেকে মানভূম ভিক্টোরিয়া স্কুলের মাঠে কিন্তু বই মেলা শুরু হয়ে গেছে। চলো আমরা বই মেলা দেখতে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। চলো গেটের মধ্যে প্রবেশ করে তারপর ভিতরে যাবো, সে আজকে কী কী হচ্ছে এবং এখন থেকে কিন্তু শুরু হয়ে গেলো আজকে 21 তারিখ। চলো আপনাদেরকে দেখাই, ভিতরে যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন ভিতরের মধ্যে প্রবেশ করেছি স্কুলের ভিতরে। এখন যে বইমেলার ভিতর সেই ভিতরে কিন্তু যাওয়া হয়নি, দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল এবং ওই সাইডে কী কী প্রোগ্রাম চলছে সেটাও আমি দেখাবার চেষ্টা করছি। চলো আমার সঙ্গেই থাকো, ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে যেহেতু প্রথমের দিনে একটু ভালোই ধুমধামে একটু শুরু হই মেলাটা, তো চলো ওইদিকে যাচ্ছি। ওইদিকে আরও অন্যান্য রকমের দেখুন অনেক ঢোল মানে প্যারেড করার জন্য কিন্তু ঢোলও এসেছে এবং অনেক পুলিশ প্রশাসন এসে দেখতে পাচ্ছেন আপনারা। আর এইদিকে কিন্তু স্টেজ প্রোগ্রামটা হবে, চলুন দেখাই আপনাদেরকে। এই যে এইদিকে কিন্তু বইমেলার যে স্টেজ প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা কিন্তু এবারে এই সাইডে করা হয়েছে। আগেবারে কিন্তু একটু ডিস্টার্ব হয়েছিল যেহেতু বইমেলার সামনাসামনি করেছিল স্টেজটা, তার জন্য একটু ডিস্টার্ব হতেছিল। এখানে অনেকেই এসেছে, সেখানে আমাদের আরও বেশি করে বই পড়ি, বই পড়াই, নিজেদের প্রিয়জনকে বই উপহার দিই। বইয়ের মতো বিশ্বস্ত সঙ্গী আর হয় না, মানুষের বই এমন এক বন্ধু যে কখনো বিশ্বাসঘাতকতা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছৌ নৃত্য আছে, বইমেলায় হরেক রকম প্রোগ্রাম থাকে। আর দেখতে পাচ্ছ কত বড় কিন্তু এদিকে প্যান্ডেলটা করা হয়েছে, যে এদিকে স্টেজ প্রোগ্রামটা হবে। এবারে কিন্তু একটু এই পশ্চিম প্রান্তে যে ফাঁকা মাঠ এই সেই মাঠটাই কিন্তু এবারে হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখুন এখানে প্রচুর লোক এসেছে আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে যেহেতু বইমেলাটা। দেখুন আর কিছুক্ষণ পর থেকে কিন্তু স্টেজ প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। সেই বরেণ্য স্বাধীনতা সংগ্রামী যাদের নামে মঞ্চ করা হয়েছে পুরুলিয়া জেলা বইমেলা প্রাঙ্গণে, লুচু সবর স্বাধীনতা সংগ্রামী, অতুলচন্দ্র ঘোষ স্বাধীনতা সংগ্রামী, যারা একটু ভালো ভালো নামই পার্টি ছিল ছনাত্য এবং তারা কিন্তু বাঁচে নাই, তাদের কিন্তু নাম গুলো এবারে পোস্টারে ছাপা হয়েছে। তারা কিন্তু অস্তাদ ছিল একদম, বিশাল গড়াই চালা চুটি করে। চলো আপনাদেরকে একবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো আছে, আপনাদেরকে দেখালি যেদিকে স্টেজ প্রোগ্রাম হচ্ছে বইমেলার যে স্টেজ প্রোগ্রামটা সেদিকে দেখালি। এরপরে যে বইমেলার ভিতরটা আপনাদেরকে দেখাবো, যেখানে হরেক রকম আপনারা বই পাবেন, গল্পের বই, কবিতার বই, ছড়া এবং আরও অন্যান্য বই পাওয়া যায় সেইখানে, নাটকের বই। তো এরপরে এই ভিতরটা যাবো, এখন জাস্ট এইটা আপডেট দিচ্ছি যে দিনের ভিউটা কীরকম, তারপর আমরা রাইতের ভিউটাও তুলে ধরবো। এখন আপডেট জাস্ট আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেলো বইমেলা, সেটারই কিন্তু আপডেট দিতে চলেছি। তো চলো একবার ভিতরে যাওয়া যাক, ভিতরে কীরকম আছে সেগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন ভিডিওর সঙ্গেই থাকুন। এই যে এরপরে আমরা ভিতরে যাব, এইখানে গেট আছে কিন্তু, চলুন এখন ভিতরে কিছু নাই তো আপনাদেরকে আপডেটটা দিই যে এই যে গেট, গেটে আমরা প্রবেশ করব। কতগুলো দোকান আছে সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করছি, আপনারা সঙ্গেই থাকুন। এই যে অনেক দোকান আছে, এখন কিন্তু ফাঁকা, আজকের থেকে শুরু হবে যেহেতু স্টেজ প্রোগ্রাম চলছে, উদ্বোধন হবে, তারপর কিন্তু বইমেলাটা শুরু হয়ে যাবে, দেখতে দেখতে শুরু হয়ে যাবে। অনেক দোকানে কিন্তু এখন পর্যন্ত বই কিন্তু সাজানো হয়ে গেছে এবং অনেক দোকানে হয়তো কেউ কেউ লিখছে, এখন আজকে তো ওপেনিংই হবে, ওই জন্য আপনাদেরকে আপডেটটা দেওয়া হলো। এবং অনেক দোকান এখনও কিন্তু ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ কিছু কিছু দোকান বই সাজানো হয়েছে। আর এই এরিয়াটা বহুত এরিয়া জুড়ে কিন্তু বইমেলাটা হচ্ছে, দেখুন রাইতে কিন্তু আরও কিন্তু ভালো লাগবে। অনেক দোকান কিন্তু দেখতে পাচ্ছ বই কিন্তু নেমে গেছে, সাজানোও হয়ে গেছে, আর অনেক দোকান এখনও ফাঁকাই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বইমেলার এরিয়াটা বহুতটা জায়গা জুড়ে আজকে এই বইমেলাটা করা হয়েছে, দেখুন কত বড় এরিয়াটা। ও সুপার লাগছে, দোকানগুলো কিন্তু শুরু হলে আরও সুপার লাগবে, যেহেতু মানুষজনের ভিড়টা যখন হবে তখন আরও কিন্তু ভালো লাগবে। চতুর্দিকে দোকান আছে আর ওই সাইডে কিন্তু এবার স্টেজ প্রোগ্রামটা করা হয়েছে, যাতে বই কিনা কিনি বই কেনাকাটার জন্য ডিস্টার্ব না হয়। আপনারা যারা আসতে ইচ্ছুক এখানে বই নিয়ে যাবেন, বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। যাই হোক আপনারা হয়তো আপডেটটা পেয়ে গেছেন, ভালো লাগবে অবশ্যই।
এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন থেকে কিন্তু এত মানুষজন আসতে শুরু করছে, মানে বইমেলাটা জব্দভাবে হবে এই বছর। এ বছরটা কিন্তু আরও ভালো হতে চলেছে, দেখতে পাচ্ছে মানুষজনের ভিড়টা। এবং প্রোগ্রাম তো এখনও চলবে কি আপনারা দেখুন, এখন থেকে এত মানুষজন কিন্তু আসছে, এবং যতদিন মেলা ততদিন কিন্তু ভালোই চলবে বইমেলার অনুষ্ঠান এবং বইমেলাটা। তো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আজকে আমরা বইমেলার যে দিনের আপডেটটা সেটা আপনাদেরকে কিন্তু তুলে ধরেছি এই এই চ্যানেলে। সবার আগে সবার প্রথম কিন্তু আপনারা আপডেট পাবেন পুরুলিয়ার যে হবে আমি তো বলেই দিয়েছি আপনাদেরকে। তো যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। কেমন লেগেছে আজকের এই বইমেলার আপডেটের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম আরও নতুন নতুন ভিডিও এবং আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, আচ্ছা বাই বাই।